হ্যালো বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা আজকে কথা বলবো পুজোতে রিলিজ হওয়া সেই চারটে সিনেমা, সেই চারটে সিনেমার বক্স অফিস সম্বন্ধে, অর্থাৎ মিতিন মাসি, ব্যোমকেশ, গুমনামি এবং পাসওয়ার্ড সিনেমার বক্স অফিস সম্বন্ধে। তো আপনাদের আগেই বলে দিই যে বাংলা সিনেমার বক্স অফিস তো জানা যায় না, তো কিছু তথ্য থেকে সেই বক্স অফিসগুলি জানা গেছে এবং বক্স অফিসগুলি প্রায়ই মোটামুটি, অর্থাৎ ঠিক অ্যাপ্রক্স বক্স অফিস নয়। তো দেখা যাক, চলুন। তো 4 নম্বরে রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে এবং পরমব্রত এবং রুদ্রনীল অভিনীত সিনেমা ব্যোমকেশ সম্বন্ধে, অর্থাৎ ব্যোমকেশের বক্স অফিস সম্বন্ধে। তো এই সিনেমাটি প্রথম উইকে বক্স অফিস করেছিল 79 লাখ এবং খুব ভালোই বক্স অফিস করেছে, কারণ এটি খুব একটা স্ক্রিন পায়নি, মোটামুটি কয়েকটি স্ক্রিনে রিলিজ হয়েছিল এবং এখনও পর্যন্ত এর যে বক্স অফিস জানা গেছে প্রায় 1.2 কারোর। এবং 3 নম্বরে আমরা দেখতে পাবো দেব প্রযোজিত এবং পরমব্রত, দেব, রুক্মিণী, পাওলি দাম ইত্যাদি মাল্টি ট্যালেন্টেড অ্যাক্টরদের নিয়ে নতুন কন্টেন্ট নিয়ে সিনেমা পাসওয়ার্ড। তো এটি একটি সার্ভার ক্রাইম নিয়ে সিনেমা, এটিও দুর্গা পুজোর রিলিজ হয়েছিল। তো এটি সবথেকে বেশি হল পেয়েছিল, প্রায় 280-র কাছাকাছি হল পেয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু সিনেমাটি সেই অনুযায়ী সেরকম বক্স অফিস করতে পারেনি। প্রথম সপ্তাহে এই সিনেমাটি বক্স অফিস করেছিল প্রায় 85 লাখ এবং এখনও পর্যন্ত যা জানা গেছে এই সিনেমাটি বক্স অফিস করেছে প্রায় 1.5 কোটি মতো। তো দেখা যাক সিনেমাটি আর কত বক্স অফিস করতে পারে। এবং 2 নম্বরে রয়েছে বাংলায় দ্বিতীয়বার মহিলা গোয়েন্দা, অর্থাৎ মিতিন মাসি সিনেমাটি। তো এই সিনেমাটি কোয়েল মল্লিক অভিনীত এবং এই সিনেমাটি খুব ভালো রেসপন্স পেয়েছে কম হল পাওয়া সত্ত্বেও, এবং এই সিনেমাটি ফার্স্ট উইকে বক্স অফিস করেছিল 1.27 কারোর, যেটা দারুণ একটা বক্স অফিস। এবং এখনও পর্যন্ত সিনেমাটি খুব ভালোই চলছে এবং যা তথ্য পাওয়া গেছে শেষ পর্যন্ত সিনেমাটি প্রায় এখনও পর্যন্ত 2 কোটি বক্স অফিস করে ফেলেছে। তো দেখা যাক সিনেমাটি আর কত বক্স অফিস করতে পারে। তো 1 নম্বরে রয়েছে সৃজিত মুখার্জি নির্দেশিত এবং অভিনীত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা গুমনামি, যেটি একটি ট্রু স্টোরিতে বেসড, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্রের গল্প অবলম্বনে সিনেমাটি করা হয়েছে এবং এই সিনেমাটি বক্স অফিসে দারুণ রেসপন্স পেয়েছে এবং সিনেমাটি হলও ভালো পেয়েছিল। এবং এই সিনেমাটি বাংলায় এখনও পর্যন্ত যে 3টে সিনেমা বললাম তার থেকে সবথেকে বেশি বক্স অফিস করেছে। তো সিনেমাটি ফার্স্ট উইকে 2.55 কারোর বক্স অফিস করে দিয়েছে, যেটি খুব ভালো একটি রেসপন্স এবং লোকে এই সিনেমাটি খুব পছন্দও করেছে। এবং এখনও পর্যন্ত তথ্য থেকে যা জানা গেছে সিনেমাটি প্রায় এখনও 3.5 কারোর ইনকাম করে ফেলেছে এবং এখনও সিনেমাটি ভালো চলছে হলে। তো দেখা যাক শেষ পর্যন্ত সিনেমাটি কত বক্স অফিস করতে পারে। তো এই ভিডিওতে এতটুকুই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশান আগে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।